ডিপ্রেসিভ ডিসঅর্ডার বা বিষণ্ণতা অবশ্যই একটি মানসিক ব্যাধি। যখন একজন ব্যক্তি ডিপ্রেসিভ ডিসঅর্ডারে ভোগেন, সাধারণত দেখা যায় হঠাৎ করেই তার কোনো কিছুই আর ভালো লাগে না। দিনের বেশিরভাগ সময় তার মন খারাপ থাকে, কোনো কাজে কর্মে কোনো ধরনের আগ্রহ বোধ করেন না। আগে যে কাজগুলি করতে উনি পছন্দ করতেন, আগে যে কাজগুলি তার ভালো লাগতো, তার কোনো কিছুই আর ভালো লাগে না। কোনো কাজকর্মে আগ্রহ, উদ্দীপনা অথবা এনার্জি কোনো কিছুই পান না। তার ক্ষুধা বা রুচি কমে যেতে পারে অথবা অনেক বেড়ে যেতে পারে। ঘুমের ক্ষেত্রেও তাই হতে পারে, ঘুম একেবারেই কম হতে পারে, আবার অতিরিক্ত পরিমাণও ঘুম হতে পারে। অনেক সময় দেখা যায় বিষণ্ণতায় ভোগা ব্যক্তি অনেক কিছু মনে রাখতে পারছেন না, আর আগে যে খবরে যে জিনিসগুলিতে উনি আনন্দিত হতেন সেই একই জিনিসগুলি তার মধ্যে কোনো আনন্দ তৈরি করছে না, আবার আগের যে জিনিসগুলি তার খারাপ লাগতো সেগুলিও তার মধ্যে কোনো প্রতিক্রিয়া তৈরি করতে পারছে না। সাধারণত ডিপ্রেশনে ভোগা ব্যক্তি নিজে নিজে বা একা থাকতে পছন্দ করেন, কারো সাথে কথা বলতে ইচ্ছা করে না, কোনো কাজে যেতে আগ্রহ পান না, কর্মক্ষেত্রে উদ্দীপনা হারান, আগের মতো আর কাজ করতে পারেন না, তার প্রোডাক্টিভিটি কমে যায়, এমনকি পারিবারিক সামাজিক জীবনেও তিনি অনেকটাই নিষ্ক্রিয় হয়ে পড়েন। বিবাহিত জীবনে কখনো কখনো দেখা যায় তার মধ্যে কোনো ধরনের যৌন আনন্দ কাজ করে না, এবং তার স্ত্রী অথবা স্বামীর সাথেও তার একটা মানসিক দূরত্ব তৈরি হতে পারে। ডিপ্রেশনে ভোগা ব্যক্তি কাজকর্ম যেমন করতে পারেন না, একইভাবে কারো সাথে তার কথা বলতেও ভালো লাগে না, চলতে ফিরতে মিশতেও ভালো লাগে না। তার যে কাজগুলি তার প্রিয় ছিল, যেগুলি তার হবি ছিল, বই পড়া, ফোনে কথা বলা, টিভি দেখা, আত্মীয় স্বজনের বাসায় বেড়াতে যাওয়া, তার কোনো কিছুই তার ভালো লাগে না। ডিপ্রেশনের লক্ষণগুলি যদি দেখা যায় তাহলে অবশ্যই দ্রুত একজন মানসিক রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে, কারণ ডিপ্রেশনে ভোগা ব্যক্তি তার যেমন সামাজিক পারিবারিক জীবনে ক্ষতিগ্রস্ত হন, একইভাবেও ব্যক্তি জীবনেও এটি মারাত্মক প্রভাব ফেলতে পারে।